পঞ্চান্ন বছরে সিঙ্গুরের রতনপুর গ্রামে দক্ষিণা কালী পুজো। হুগলির সিঙ্গুরের রতনপুর গ্রামে দক্ষিণা কালী পুজো এইবার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল। এই পুজো রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পুজো নামে পরিচিত। সকাল থেকে মন্ত্রী নিজের হাতে মাকে অলংকারে সাজিয়েছেন। বেচারাম মান্নার মা স্বর্গীয় বিমলা মান্না স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আগে কুড়ে ঘরেই মা দক্ষিণা কালীর পুজো হতো, পরবর্তী সময় বাড়ির উঠোনে মন্দির তৈরি করা হয়। কোষ্টি পাথরের এই দক্ষিণা কালী প্রতিদিন মায়ের পুজো করেন মন্ত্রী বেচারাম মান্না নিজেই। কালী পুজোর দিনে চার প্রহরে চারবার পুজো হয়। ভোগ হিসেবে থাকে খিচুড়ি পোলাও শাক পনির মিষ্টি। আগে বলি প্রথা থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। মন্ত্রীর বাড়ির পুজো দেখতে দলীয় কর্মী ছাড়াও সিঙ্গুর হরিপাল থেকে বহু গ্রামের মানুষজন আসেন। বাড়িতে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 55 বছর আগে 1969 সালে। সেই থেকেই এখানে মা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং পরবর্তী পর্যায়ে এই মন্দির এবং মা কষ্টি পাথরে মা মন্দির তৈরি করা এবং মায়ের সেবা অর্চনার মধ্য দিয়ে এই পূজা নিত্যদিন এই পূজা এখানে হয়। কালী পূজায় এবং প্রতিষ্ঠা দিবস বছরে দুটো দিনে স্পেশালভাবে পূজা করা হয় মায়ের মাকে, এই কালী পুজোর দিন এবং জ্যৈষ্ঠ মাসে। এবং এই কালী পুজোর দিন আমরা এলাকার সমস্ত মানুষ এই মায়ের কাছে আসেন, অনেকেই মানত করেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং মাকে যেরকম নিরামিষ প্রসাদের ব্যবস্থা থাকে, খিচুড়ি পোলাও এবং অন্য নিরামিষ শাক সবজি তরকারি দিয়ে মাকে নিবেদন করা হয়, মা তা গ্রহণ করেন। এবং এই পূজাকে উপলক্ষ করে এই এলাকা শুধু নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং মাকে স্মরণ করেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।